আগামীকাল 19শে নভেম্বর রবিবার ঠিক এই সময় তিনটে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। এই তিনটে রাশির জাতক জাতিকাদের এই নিয়েই বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব, সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, কারণ আপনারা কেটে কেটে দেখেন বলে অনেক কিছু মিস করে ফেলেন। হয়তো আপনি আপনার রাশিটা দেখে কেটে বেরিয়ে গেলেন, আপনি শুধু এটাই জানলেন যে অর্থপ্রাপ্তি যোগ আর আমার রাশি আছে, বাস চলো লটারি কাটি। কিন্তু এটা তো সঠিক না। এখানে আদৌ আপনার রাশি থাকলেই আপনার সাথে মিলবে কি না সেটা কিন্তু আমি বলে দিই, আর এতদূর আপনারা আসার আগেই তো বেরিয়ে যান, তাই এগুলো জানতে পারেন না। আর আপনার সাথে মিলবে না এটা কিন্তু আমিই বলে দিই, এটাও আপনি জানতে পারেন না। দেখবেন আমার যে কোনো আলোচনায় 50% বলি, আর এটাই বাস্তব। 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের মিলবে না, কারণ গ্রহ প্রত্যেকের ভালো থাকতে পারে না, প্রত্যেকের খারাপ থাকতে পারে না। কিছু জাতক জাতিকাদের ভালো থাকে, কিছু জাতক জাতিকাদের খারাপ থাকে, যাদের ভালো থাকে মেলে, যাদের খারাপ থাকে মেলে না। এবার যে 50% জাতক জাতিকাদের মিলবে না আমিই বলে দিই, তারা কারা হতেই পারে, তাদের মধ্যে আপনি একজন, তাই আপনার সাথে মেলেনি। আপনার মেলেনি বলে কোনো অ্যাস্ট্রোলজারকে দোষারোপ না করে নিজেকে যদি বদলানোর চেষ্টা করেন, আপনার ভাগ্য বদলাবে। কেন বলুন তো, আপনার সাথে মিলল না কেন একটু তদন্ত করুন, জেনে যাবেন কেন মিলল না। সেই আলোচনা আমি কিন্তু প্রত্যেকটা দিন করি। তারপর আপনি যখন জানতে পারবেন যে এই কারণে মিলল না, সেই কারণটা আপনি শুধরে নিলে আপনার কিন্তু ভালো সময় আসবে। মাত্র 6 মাস প্রতিকার করতে হবে যে গ্রহটা খারাপ আছে, 6 মাস পরে ভালো হবে। আর আপনি যদি এরে দোষারোপ তারে দোষারোপ করেন, যার দোষারোপ করবেন তার কোনো যায় আসে না, আপনি কিন্তু পিছনে পড়ে থাকবেন, আপনার গ্রহ ভালো হবে না, সময়ও ভালো হবে না। তাই এগুলো আপনাদের জানার প্রয়োজন আছে, আর আমি কিন্তু প্রত্যেকটা দিন জানানোর চেষ্টা করি। যদি দেখেন তবে তো জানবেন, কেটে দেখলে তো জানার কথা না। এবার আসুন আমি একে একে সেই রাশিগুলোর কথা বলি। আমি আবারও বলবো, এই তিনটে রাশির মধ্যে যারা প্রোগ্রামটা দেখছেন, আপনার যদি থেকে থাকে এই সেম রাশি, তাহলে সম্পূর্ণ প্রোগ্রাম দেখবেন, কাটবেন না। আর যদি আপনার রাশি না থেকে থাকে, দেখার দরকার নেই। সেই কারণে আমি প্রথমেই রাশিগুলি বলি, আপনার জানার সুবিধা হবে। রাশি আছে তো সব দেখুন, রাশি না আছে তো কেটে বেরিয়ে যান, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন পুরো ভিডিওটা দেখলে, তারপরে সেইভাবে চলতে পারবেন, আপনার সময় ভালো আসবে। প্রথমেই যে আমি রাশির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। ঠিকই শুনেছেন, আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে, তাহলে এই অর্থপ্রাপ্তি যোগে আগামীকাল আপনার ভাগ্য কিন্তু বদলাতে পারে, হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, আপনি লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা কিন্তু ভিডিও শেষে থাকবে, প্রত্যেকটা দিনই বলা হয়, আপনারা জানেন যারা প্রত্যেক দিন ফলো করেন। আর যারা আজ প্রথম দেখছেন, তারা হয়তো ভাবতে পারেন যে লটারি কাটার সময় বললো, আবার কর্কট রাশি, আমারও তো কর্কট রাশি, লটারি কাটবো? তাদের উদ্দেশ্যে বলবো, একদম না, আপনাকে আগে বুঝতে হবে। একবার না বুঝলে বারবার দেখুন। এই আলোচনাটা সবার জন্য নয়। এই লটারি কাটার সময়টা বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, যারা নেশা করে ফেলেছে, লটারি কাটতেই হবে তাদের জন্য। দেখুন, তারা লুকিয়ে হলেও কাটবে, কারোর কথা শুনবে না, তাহলে কাটবেই যখন এই টাইমটা মেনটেন করে কাটুক, সেই কারণেই সময়টা বলা হয়। আর আপনি কখনো লটারি কাটেন নিয়ে ভিডিওটা দেখবেন আর একটা লটারি কাটবেন, এটা আপনার জন্য ভীষণ ভুল, কখনো এই ভুল কাজটা করবেন না। আর যদি মনে হয় যে আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা আপনার একটু জানার ইচ্ছা, অনেকের আছে না, জানতে চাই আমি, তাহলে আপনার পার্সোনাল জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিন, তাহলে সঠিক তথ্য জানতে পারবেন যে আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি ঘটবে না, এটা সঠিক তথ্য আপনি জানতে পারবেন। আর বিশেষ করে এই যে আলোচনাটা হচ্ছে, এটা কিন্তু অ্যাভারেজ এবং সর্বজনী, আর এটা কোনো লটারি প্রাপ্তির আলোচনা নয়, এটা অর্থপ্রাপ্তি আলোচনা, তাই কোনোটাই কিন্তু আপনার সঙ্গে মিলবে না। আর এটা আমি বলতে পারি চ্যালেঞ্জ করে, যদি এই অর্থপ্রাপ্তি যোগ আপনার তৈরি হয়, অর্থাৎ যে গ্রহ দ্বারা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, সেই গ্রহগুলো যদি আপনার জন্মচক বা হস্তরেখায় ভালো থাকে, আপনার প্রাপ্তি ঘটবেই যে কোনো দিক থেকেই হোক না কেন, এতে কোনো সন্দেহ নেই, ভাগ্য বদলাবে। 2 নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি হলো মকর রাশি। আপনার যদি মকর রাশি হয়, তাহলে অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার মকর রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাদের জন্য কিন্তু একটা সময় থাকছে ভিডিও শেষে। আর যারা প্রথম দেখছেন আজ প্রোগ্রামটা, তারা হয়তো ভাবতে পারেন যে মকর রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, আমারও মকর রাশি, আমি বলবো বারবার দেখুন প্রোগ্রামটা,
সকলের জন্য বলা হয়নি, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে, লটারি কাটতেই হবে, লটারি না কেটে থাকতে পারে না, তাদের জন্য সময়টা বলা হয়। আর আপনি কোনোদিনও লটারি কাটেননি, আপনি প্রোগ্রামটা দেখবেন আর লটারি কাটবেন, এটা আপনার জন্য ভুল, এটা সকলের জন্য না। আরেকটা কথা আপনার মনে রাখতে হবে যে এই যে আলোচনাটা হচ্ছে এটা সম্পূর্ণ অর্থপ্রাপ্তির যোগ নিয়ে, এটা লটারি প্রাপ্তির নয়। আর আপনার যদি মনে হয় যে আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি না জানতে চাইছেন, সকলেরই ইচ্ছা থাকে একটু জানার, তাহলে আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা যদি বিচার বিশ্লেষণ করিয়ে নেন, তাহলে কিন্তু সঠিক তথ্য জানতে পারবেন যে আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি ঘটবে না, এটা কিন্তু আপনি জানতে পারেন, এটা বাস্তব মিলবে। আর এই যে আলোচনাটা শুনছেন এটা কিন্তু অ্যাভারেজ এবং সর্বজনীন, আর এছাড়াও এটা অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আলোচনা, তাই এগুলো বুঝতে হবে ভালোভাবে। এরপর তিন নম্বর যে রাশির কথা বলবো এবং শেষ, সেটা হলো মীন রাশি। আপনার যদি মীন রাশি হয় তাহলে অবশ্যই আগামীকালেই অর্থপ্রাপ্তি যোগে আপনার ভাগ্য কিন্তু বদলাবে, হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন হয়ে যেতে পারে। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য একটা ভালো সময় আছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলে যেতে পারে। আর আপনি প্রথম দেখছেন আজ প্রোগ্রাম, আপনি হয়তো ভাবলেন যে মীন রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো একদম না, এটা আপনার জন্য নয়, এটা কারোর জন্যই নয়, এটা শুধু তাদের জন্যই। হ্যাঁ, যদি আপনার মনে হয় যে আপনি প্রত্যেকটা দিনই তো টিকিট কাটি আমি, তাহলে আপনার জন্য আলোচনা, যারা প্রতিনিয়ত টিকিট কাটে তাদের জন্য, যারা কোনোদিনও লটারি কাটেননি তাদের জন্য কিন্তু এই আলোচনাটা না। কারণ আমি প্রথমেই বলে দিয়েছি যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য সময়টা বলা হয়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি যে এটা আপনার জন্য নয়। যদি মনে হয় যে আপনি আদৌ লটারি থেকে প্রাপ্তি আপনার হবে কি না একটু জানতে চাইছেন, তাহলে আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে জেনে নিতে পারেন, সেটা সঠিক তথ্য আপনি জানতে পারবেন। আর এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন আলোচনা, এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না। এছাড়াও এটা কিন্তু অর্থপ্রাপ্তি যোগ নিয়ে, লটারি না। আর এই লটারি আপনি কখনো কাটেননি, প্রোগ্রামটা দেখবেন কাটবেন, এটা আপনার জন্য সঠিক না। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, এই অর্থপ্রাপ্তি যোগ যদি আপনার সঠিক তৈরি হয়, সেই গ্রহগুলো যদি আপনার ছকে বা হস্তরেখায় ভালো থাকে, শুভ থাকে, আপনার সাথে মিলতে বাধ্য, অর্থাৎ প্রাপ্তি আপনার ঘটবেই, সেটা যে কোনো দিক থেকে হতে পারে। এছাড়া একটা কথা বলি, যে এই যে তিনটে রাশি নিয়ে আমি আলোচনা করলাম, এই তিনটে রাশির মানে প্রত্যেকেরই মিলবে এরকমটাও কিন্তু না। যারা দাবি করে, যারা বলে যে আমার রাশি আছে আমার সাথে মিলবে, তাদের উদ্দেশ্যে বলবো রাশি থাকলেই মিলবে না, রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব প্রয়োজন আছে। আপনাকে জানতে হবে যে এই অর্থপ্রাপ্তি যোগ কীভাবে তৈরি হল। রাহু শুক্র মঙ্গল দ্বারা, এই রাহু শুক্র মঙ্গল যাদের জন্মছক বা হস্তরেখায় শুভ আছে, ভালো আছে, তাদের সাথে মিলবে, যাদের খারাপ আছে মিলবে না। সেই কারণে দেখবেন আমি 50% বলি, কারণ আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের শুভ গ্রহ শুভ ফল দেয়, তারা সমস্ত কিছু খুব সহজে পেয়ে যায়। আর 50% জাতক জাতিকাদের আমাদের জানতে অজান্তে সমস্ত শুভ গ্রহ অশুভ ফল দেয়, তাই তাদের সাথে কিন্তু কিছুই মেলে না। সেই কারণে আমি 50% বলি, এই দায়িত্বটা আপনার মিলিয়ে নেওয়া, আপনার জন্মছক বা হস্তরেখা একটু মিলিয়ে দেখবেন বিচার বিশ্লেষণ করে যে রাহু শুক্র মঙ্গল আপনার ভালো আছে তো, যদি থাকে মিলবে, যদি না থাকে মিলবে না। এরপর আসুন এই যে তিনটে রাশি নিয়ে আমি আলোচনা করলাম, যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের সময় বলবো বলেছি, এখন বলবো। প্রথমেই বলেছিলাম কর্কট রাশি, আর কর্কট রাশির জন্য আগামীকাল একটি শুভ সময় লটারি কাটার, সকাল 8টা থেকে বেলা 10টা, অত্যন্ত শুভ। এরপরে দুটো রাশি বলা ছিল, মকর এবং মীন, এই দুটোর জন্য সেম টাইম বেরিয়েছে, সকাল 10টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ। এই সময়গুলো মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন। আর যদি এই সময়টা পার করতে না পারেন, আপনি ব্যস্ত, তাহলে বলবো রাহুকাল এর এগিয়েও কাটতে পারেন। রাহুকাল আমি বলে দিচ্ছি, লিখে নিন, আগামীকাল রাহুকাল সময় বিকেল 3:29 থেকে বিকেল 4:52 পর্যন্ত, এই সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না, এছাড়া সারাটা দিনই কিন্তু শুভ। তবে চেষ্টা করবেন রাশিভিত্তিক সময়গুলো মেনটেন করার, কারণ অত্যন্ত শুভ সময়। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।